মর্মতো দারাদি যুবক কাই মর্মতো দারাদি যুবক এই জমিনে নাই মা বলিয়া ডাক দিলে গো মালিক খুশি আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা 12 বছর বয়সে চইলে গেছে আমার মা জীবনে কত আশা করছি ইলিয়াস রে তুমি যদি আলেম হও গো বাবা আমারে তুমি রাস্তায় রাস্তায় পর্দা করাইয়া ঘুরাইবা আর বলবাই জালেমের মা তুমি বাড়ি বাড়ি আমার নিয়ে যাবা বোরকা পরে কইবা এই যে আমার মা আমি আলেমের মা এটা কইবা বাবা কই গেল আমার মা কই গেল কই গেল আমার মা আমার মা কই গেল বাবা আমার মা জীবনভর বলতো আমার কারণ আমি আমার মায়ের কোরআন শরীফ পড়াইছি বাবা আমি অনেক মাহফিলে বলি আমি আমার মায়ের শিক্ষক আমি মাদ্রাসা থেকে আইসা আমার মা অনেক বড় আলেমের মেয়ে ছিলেন কিন্তু আমার নানার তো মাত্র দুইটা মাইয়া আমার মা তো বড় মাইয়া অনেক আদরের ছিল আমার নানা আমার মা রে ঠিক মতো কোরআন শরীফ পড়ায় নাই মক্তবে পড়াইছে আগের হুজুরে তো বুঝেন কিরম পড়াইছে তো আমার মা যখন শুনলো হুজুরের কাছে যে কোরআন শরীফ সহি শুদ্ধ ভাবে না পড়লে কবরে মায়ের খেয়ে তৈব আমার মা বলে বাপ তোরে মাদ্রাসা পড়াইছি তুই এখন আমার পড়াবি আমার আলেম ভাইরা আমি আপনাকে কাছে সত্য কথা মনের কথা বলে দিয়ে আমি মাদ্রাসায় আসিয়ে যখন বাসায় আসতাম পরীক্ষার বন্ধতে এক মাস 10 দিন যে কয়দিন থাকতাম আমার মা প্রতিদিন সকাল বিকেল আমার কাছে ওই সেপারা নিয়ে বসতো আমপারা নিয়ে বসতো আমি আমার মারে সই শুদ্ধ করে বাবা আমপারা পড়াইছি আম্মা এটা সালুন থেকে নিয়ে নাচ পর্যন্ত আমি মায়েরে পড়াইছি আমার মারে যখন আমি পড়াইতাম আমার মা পড়া শেষ করিয়া কোরআন শরীফে একটা সুমা দিত আর একটা সুমা আমার কপালে দিত আর বলতে ইলিয়াস যে কেয়ামতের মাঝে আমার আল্লাহরে বলবো তুমি আমার শিক্ষক কই গেল আমার মা মায়ের ওয়াজ করতে বলছো ও আমার গালিমপুরের ভাইরা মায়ের ওয়াজ করতে বলছো আমি কি ওয়াজ করব আমারই তো মা নাই তোমাদের যাদের মা আছে মার কাছে মাথার মতো করে দিয়ে বইল মা গো ইলিয়াস রহমান জিহাদির মা তার কাছে পড়ছে মা আসো আমিও তোমার একটু পড়াইয়া তোমার উস্তাদ হই গো মা কিয়ামতের মাঝ যেদিন শুরু হয়ে যাবে তুমি একদিন আল্লাহরে ডাইকে কইবা আমার সন্তান আমার উস্তাদ এই কথা বলার সাথে হয়তো মা আমি মা পাই মর্মত দারাদি যুবক মর্মত দারাদি যুবক এই জমিনে নাই মা বলিয়া ডাক দিলে গো মালিক খুশি পিরে কান পাইছে আমার মন মতো মদ খাইতে কইছে কইতে হ্যাঁ সামনে খাইতে না করছে বউ কয় আরে আল্লাহ কার কাছে গেছিল মরি দিতে পিসা তোমার মদ খাইতে কইছে কয় হ ঠিক আছে খা জন্মের খা মদ খাইতে খাইতে মর আল্লাহর ওলি যে সে তোর মদ খাইতে কইতে না পারে বজন দেবার দিলটা নরম করবেন দেখা যাবে এখন আমার মওলার প্রেমের পাগল কয়জন আছেন বাবা আল্লাহর ওলিরা যে আল্লাহর সাথে যোগাযোগ এটা আপনি জানেন না আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ যে বলছে ওলিদের কোনো ভয় নাই ওলিরা আমি মওলার ডাক দিতে দেরি আছে গো
বলির ডাকে সারা দিতে দেরি হবে। আল্লাহর ওলি যদি কখনো বলে ফেলে নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন জাহান্নামে ফেইল কোনদিন জাহান্নামে ফেইল আমার যদি জাহান্নামে ফেলে দাও তুমি মাওলা কেমনে সইবা বলি দাও আদর করি আমাদের বানায়া কেমনে দিবা মাপনা করে বাজান এই কথাগুলো আল্লাহওয়ালাদের কথা। কোন গুনাগার যখন নিজের গুনার কথা মনে করে অজরে কান্দে আমার মালিক বলে বান্দা জীবনে যত গুণা করবি আমি মাওলার দরজার থেকে সরে যাস না তোর মার সাথে অন্যায় করলে যদি 10 বছর পরে মা কইয়া ডাক দিলে তোর মা যদি সব অন্যায় বলিয়া তোরে ক্ষমা করে যদি বুকের মধ্যে নিতে পারে আমি মাওলা তো তোর মার যাইতে দরবি আমি তোর বাবার যাইতে দরবি তুই যদি একটা বার আমারে ডাকতে বান্দা তুই তো জানোস না দুনিয়ার কোন জাতি আমি মাওলারে আল্লাহ বলে ডাক দেয় না হিন্দু ভদ্র লোকরা ভগবান বলে ডাক দেয় খ্রিস্টানেরা গড কয়া ডাক দেয় বৌদ্ধরা কর্তা কয়া ডাক দেয় আহারে বাবা একমাত্র মুসলমান আমার মাওলার 99টা নাম ধরে ডাকে গো আল্লাহ বলেন তুই যখন আমারে ডাক দেয় আমি তখন বলে কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা তোর সামনে আমি আয়াতটা নাযিল করছি তুই যখন আমারে ডাক দিবি আমি মাওলা পদ্মা নদীর স্বরের মতো আমার কলিজাটা স্বর পড়ে থাকে আমার ডাক দিতে দেরি আছে তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি করি না অবাজান আমার নবাবগঞ্জ রাগলাইনের বাইরা গালিমপুরের বাইরা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই দুনিয়া থাকার জায়গা নয় গো বাবা আমি ইলিয়াসুর রহমান জেহাদির মা 12 বছর বয়সে চইলা গেছে আমার মা জীবনে কত আশা করছিল তুমি যদি আলম হও গো বাবা আমারে তুমি রাস্তায় রাস্তায় পর্দা করাইয়া ঘুরাইবা আর বলবাই আলমের মা তুমি বাড়ি বাড়ি আমার নিয়ে যাবা বোরকা পরে কইবা এই যে আমার মা আমি আলমের মা এটা কইবা বাবা কই গেল আমার মা কই গেল আমার মা কই গেল বাবা আমার মা জীবনবার বলতো আমার কারণ আমি আমার মায়ের কোরআন শরীফ পড়াইছি বাবা আমি অনেক মাহফিলে বলি আমি আমার মায়ের শিক্ষক আমি মাদ্রাসা থেকে আইসা আমার মা অনেক বড় আলেমের মেয়ে ছিলেন কিন্তু আমার নানার তো মাত্র 2টা মাইয়া আমার মা তো বড় মাইয়া অনেক আদরের ছিল আমার নানা আমার মা রে ঠিক মতো কোরআন শরীফ পড়ায় নাই মক্তবে পড়াইছে আগের হুজুরে তো বুঝেন কিরম পড়াইছে তো আমার মা যখন শুনলো হুজুরের কাছে যে কোরআন শরীফ সহি শুদ্ধ ভাবে না পড়লে কবরে মায়ের খেয়ে তৈব আমার মা বলে বাপ তোরে মাদ্রাসা পড়াইছি তুই এখন আমার পড়াবি জোরে 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 জোরে
আমার আলেম ভাইরা আমি আপনাকে কাছে সত্য কথা মনের কথা বলে দিয়ে যাই আমি মাদ্রাসায় আসিয়ে যখন বাসায় আসতাম পরীক্ষার বন্ধতে এক মাস দশ দিন যে কয়দিন থাকতাম আমার মা প্রতিদিন সকাল বিকেল আমার কাছে ওই সেপারা নিয়ে বসতো আমপারা নিয়ে বসতো আমি আমার মারে সই শুদ্ধ করে বাবা আমপারা পড়াইছি আম্মা এটা সালুন থেকে নিয়ে নাচ পর্যন্ত আমি মায়েরে পড়াইছি আমার মারে যখন আমি পড়াইতাম আমার মা পড়া শেষ করিয়া কোরআন শরীফে একটা সুমা দিত আর একটা সুমা আমার কপালে দিত আর বলতে লিয়া যে কিয়ামতের মাঝে আমার আল্লাহরে বলবো তুমি আমার শিক্ষক কই গেল আমার মা মায়ের ওয়াজ করতে বলছো ও আমার গালিমপুরের ভাইরা মায়ের ওয়াজ করতে বলছো আমি কি ওয়াজ করবো আমারই তো মা নাই তোমাদের যাদের মা আছে মার কাছে মাথার মতো করে দিয়ে বইল মা গো ইলিয়াস রহমান জেহাদির মা তার কাছে পড়ছে মা আসো আমিও তোমার একটু পড়াইয়া তোমার উস্তাদ হই গো মা কিয়ামতের মাঝ যেদিন শুরু হয়ে যাবে তুমি একদিন আল্লাহরে ডাইকে কইবা আমার সন্তান আমার উস্তাদ এই কথা বলার সাথে হয়তো মা আমি মা পেয়ে যাব মার মাতা দারা দিব মার মাতা দারা দিব এই জমিনে নাই মা বলিয়া ডাক দিলে গো মালিক খুশি আল্লাহ দেখো আমার বাজার না কান নাই দাড়ি ফাঁকা বাজাম না কান না আমি জানি না কার মা নাই কার বাবা নাই গো কত যুবক তার মার হাতের পিঠা খায় আমরা খাইতে পারি না আল্লাহ গালিম পরে যুবকদেরকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ তাকে মাফ করে দাও না আল্লাহ আল্লাহ আমার বাজার না কানছে তুমি দেখছো তুমি না কইছো পৃথিবীর সবচেয়ে বড় মেডিসিনের নাম জাহান্নামের আগুন হারাম করার জন্য হলো মায়ের দোয়া আর মায়ের দোয়া একমাত্র মায়ের দোয়া ছাড়া দুনিয়ার কেউ ওলি হতে পারে না কত কন না কেন জোরে কর কষ্ট হইতেছে এবার কান গান হাজিন দাদুল্লাহ মহাদের মক্কে দিকে তাকান বলে দিছে মদ পেও মেরে সামনে না পেও মদের বোতল আনছেও ঠিকই বরে কয় গ্লাসটা দে শোকেসেরটা গ্লাসটা আনছে ঠিকই মদ ঢালছেও ঠিকই ঢাকার পরে যখন কাছের গ্লাস তো মদ ঢাললে দেখা যায় না যখন মদের গ্লাসটা হাতে নিছে দেখে হাজিন্দাদুল্লাহ মহাদের মক্কি মদের গ্লাসের মধ্যে খারাই গেছে পীর হইলে এরকম হতে হবে তাকানে দিকে হাজিন্দাদুল্লাহ মহাদের মক্কি মদের গ্লাসের ভিতরে দাঁড়ায় বলতেছে মদ পিও মেরে সামনে না পিও গ্লাসটাই দেখো মদের গ্লাসে আমার বুজুর্গ বউকে পাগল চেয়াচ্ছে মদের গ্লাসের মধ্যে তোমার ওলি হাই কইতে তাকায় দেখ আমার বুজুর্গ দাঁড়াই কইতেছে মদ পিও মেরে সামনে না পিও বেবি ঘরের মধ্যে যে কয় মাওলারে তুমি মনে কবুল করে নিছো রে আল্লাহ আল্লাহ তুমি মনে কবুল করে লইছো রে আল্লাহ মনে মনে ভাবছা আমি মনে চোখে ঝাপসা ঝুপসা দেখছি চোখ পরিষ্কার করে এবার কয় দূর গিলাসে ডালবো না মদ মদের বোতলটাই লইছে মদের বোতলটা যখন লইছে হাজিন দাদুল্লাহ মহাজের মক্কি মদের বোতলের মধ্যে দাঁড়ায় বলে মদ পিও মেরে সামনে না পিও মদ পিও মেরে সামনে না পিও কি মনে করলা তুমি কি মনে করলা বুজুর্গ কারে কয় মদের গিলাস বাইরে ভাইঙ্গা টুপিডারে মাথায় দিয়ে পাগড়িটা ফিন্দে দিছে আমার শায়েক কই রে আমার কলিজার শায়েক কই আমার কি পাগল বানাই ফেলছে মদের ভিতর ভিতরে আমার শায়েক দৌড়াইতে দৌড়াইতে বাবা শায়েকের বাড়িতে হাজির হাজির দাদুল্লাহ মহাজের মক্কে বলে বাবা আয় আয় আমার বুকে আয় তাহলে হযরত ওমরের মতো বিশ্ব নবীর দোয়া কবুল হয়ে গেছে বাজান খাটি পীরের দাম আছে না নাই
জোরে কোন আর জোরে অবাজান হাজিন্দাদুল্লাহ মহাজরে মক্কি এখন কানবা হাজিন্দাদুল্লাহ মহাজরে মক্কি বলে বাবা আমার নবী রাতে আবু জেহরে রাতের মাইর খাইয়া বাজান আমার নবী কেন এই দোয়াটা করছে আল্লাহ তুমি আবু জেহেল দিও অথবা ওমর ইবনে খাত্তাবের কালেমার মধ্যে ঢুকাইয়া দাও কেন দিছে এখন সিল্লাবার কানবা তার এক সপ্তাহ আগে আমার নবীর পিঠের উপরে বাবা আরে ভাই আন্না গোরার দিন কেমনে বইব ভাইরাস বলে কইছে বর জায়গা নাই খুদা তোমার গাড়ির উপর আইব এ ওইটা রাইতো কো আরে মাঠে বইতো কর গাড়ির উপর বইতো হইল ভাল লাগে না গোরা ভাই ওয়াজ করা কষ্ট লাগে না যারা ওয়াজ করে এরা বুঝে মাসকারে ডিস্টার্ব হলে এটা হালে থাকে বক্তা কিন্তু একটা হালে থাকে মুক্তাজা হাল বলে কাজ করতে হয় মুক্তাজা হাল বলে আরবিতে মানে আমি যখন ওয়াজ করি এটা আমার বাপের পক্ষ থেকে আসে না এটা উপরের থেকে আসে বক্তা সাজায় গোজায় বহুত কথা নেই স্টেজে ওঠে দেখা গেল একটা কথাও তার মুখ দিয়ে বেরোয় না কারণ আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান বয়ান আমি শিক্ষা দিছি কে 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 বয়ান করার যোগ্যতা আমি দিছি আমি কইছি না রহমানের সূরা আল্লাহ কইছে বয়ান করার যোগ্যতা আমি দিছি এই যে আমার সাথে বড় বড় আলেম মুহাদ্দিস বয়ে রইছে এরা আমার তে অনেক বড় আমলি এবং আলেমি আমি বক্তা হইছি যে আমার কথা কান দেন বিদে যে আমি বুজুর্গ তা না আমি বেজির গুরু না আমি আমার শায়খের কাছে গেছি টকে বললাম না নাম বললে আপনি সিনে লাভেন নাম কমুন এই জন্য আমার শায়খ হযরত আল্লাহর কাছে গেছি হযরত আল্লাহ কইছে আমি তোমার কাছে মুরিদ হব কারণ আমি আমার বউ তোমার ওয়াজ শুনে ইউটিউবে কাঁদছি আমি হুজুর মনে মনে ভাবছি ইউটিউব মনে হুজুর দেখে কয় আমি দেখি নাই তুমি ভাই বোনা যে আমি অ্যান্ড্রয়েড সে চালাই আমার ছোট ছেলে বলতে সাব্বা যে আদিশা বুঝরাইছে এই যে তো ওই দিনকে আমি দেখছিলাম ওই দিনকে আমি দেখছিলাম আমার দুলাভাইয়ের সাথে তাল্লুক আপনার সাথে আসবে যে আদিশা বামক দিন আসবে এই বক্তা আপনার কাছে আসবে তো তোমার একটা ওয়াজ দেখে বাবা আমি আর আমার বিবি অর্থাৎ তোমার মা কাঁদছিলাম আমি তোমার কাছে কি মুড়ি দেবো তোমার ওয়াজে আমি কাঁদছি বাবা এই যে আপনারা কান ধরে না মারতে না উপরে তিয়া হে কথা কন না কেন দেখে আমার তিয়া হে টাটকা বুয়া কথা কোনো ডিস্টার্ব করেন না আপনাকে পাও দিলে ধরছি আর ওয়াজি করবার মাত্র ২০ মিনিট পরে আমি জামগা চিন্তা করেন না হ জামগা আরে হ হ তাহলে এবার খালি ডিস্টার্ব করবা আর কেউ ওঠা বসা করবো লুঙ্গি খুলে রেখে দে মাছকে কয়ে দিছি বেটা পোলা আমি গোপালগঞ্জ রাইছি না বাবুগঞ্জ গঞ্জে গঞ্জে মিলেছি দেখবো কার ভূগোলে আজকে কত জোর আছে কথা কবি ফাটা হলাম আজকে কয়ে দিছে ও আর শুনবি না ফাটায় ও আর শুনাম আলহামদুলিল্লাহ বলে মারহাবা গন ফাজাইল আমল কিতাবের মধ্যে দেখবেন একটা অকে আছে অকেটা যদি হাদিসের না বনি ইসরায়েলের ঘটনা কিন্তু অকেয়াটা এইভাবে আছে তাফসীরে কিতাবে আল্লাহর এক বান্দা ওই দেখো এটা দোনোটা একই কোয়ালিটির এই দোনোটা করে কি তাই দেন সামনে আনো সামনে আনো আস্তে আনো বাবাজির আনো আল্লাহ কবুল করেন তো আহেন মুনাজাত করে আল্লাহুম্মা আমিন বুঝছি যেটুকু কইছে হয়েছে কানছেন তো একটু কান আজকে দোয়া কবুল হইব আহেন তাহলে আর আর কিন্তু আওয়াজ করা যাবে না রাগ করেন না কেমন তো এমন একটা ঘটনা আছে আপনার হয়তো উলামা ইকরাম পাইছেন ফাজাইল আমল কিতাব আল্লাহ কুতুব লেখছেন আল্লাহ জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ বাংলা হয়েছে তো একজনে ওয়াজ শুনছে যে আল্লাহ খাওয়াইলে বান্দায় খায় ঠিক না বলি আল্লাহ খাওয়াইলে বান্দার ইচ্ছা খাইতে পারে না তো একজন হুজুরের কথা মসজিদে শুনে যাইয়া ও পুরা মসজিদের মধ্যে নিয়ত করছে কয় মারলাম তালা মারলাম মুখে তালা আল্লাহ বলে খাওয়াই আমি দেব বউরে কইছে হন আমার সাদলো কিন্তু খাবো না আল্লাহ আমার খাওয়াই দিতে হবে খুব জিদ করে যাইয়া আল্লাহ খাওয়াইলে খামো দেখি আল্লাহ কেমনে খাওয়ায় আবার হুজুর কইছে আল্লাহ খাওয়াইলে হারে পিডাইয়াও খাওয়ায় বউ তো স্বামীর পিডাই খাওয়াইতে পারে না পারে হয়তো জোরাজোরি করতে পারে অনেক কিছু করতে পারে তো হে জিদ করছে দেহি আমি খামু না মুখ খুলবো না কেমনে খাওয়ায় বউ কে তুই না খাস না খাস গে জাতি তোর সাত চিঠি যা খুঁজতে করবে
মগাই করছে কি না খায় থায় বট গাছের নিচে যাইয়া বইয়া রইছে খাইবো না বোঝিও কয় দেহ তোমার পাও দুইরা ধরছি একদিন হয়ে গেল খাও নাই যে প্লেটে খাবার খেয়ে গেলাম খাইও ভালো কথা কই এত জিদ করো না আল্লাহ খাওয়ায় খাইও খাওন দন পানি টানি গিলাস টিলাস দিয়া ঘরের সামনে গাছের নিচে বইয়া বউ গেছে গেছে বউ যে ঘুমাই রয়েছে আল্লাহর আশা কাম ওহেন দিয়ে যাইতেছে সাতটা ডাকায় ডাকায় দিয়ে কয় কিও খাওনলে বই রেছিস কা এখন তো দরজা খিল লাগাইছে খাইবো না আমি নিয়ত করছি আল্লাহ খাওয়াইলে খাওয়া আল্লাহ বলে পিড়ে যাও খাওয়ায় এই নিয়ত করে আমার বহু দিস আমি খাই নাই কয় খাবি না এ লাদি বাইর করতো একটা দোষে তালের ডুঙ্গার মতো উবুর করে ওই যে আশার উপরে বাইরেছে আশাটা ছিলেন তো ওই যে মাল কাঁচা দিলে যে আশা দুটা বাইরে গেছে তালের মতো ওইটার উপরে দিছে দিয়ে যখন আটটা দশটা করে বাবা রে বাবা হুজুরের কথা সত্য আল্লাহ খাওয়ালে পিড়ে যাও খাওয়াইতে পারি তোর পাও দোষে আর মারিস না আমার আর আর মারিস না আর মারিস না ভাই আমি বুঝছি দৌড়ে বউ বেরেছে কি হয়েছে কয় তোর পাও ধরছি অগো ফিরা আল্লাহ আমার পিঠেই খাওয়াইছে আল্লাহ সব পারে না চোখের পানি কে ফেলায় বক্তায় বক্তার ক্ষমতা আছে সব ক্ষমতার মালিক কে আমি কই নাই শোনেন কোরআনে কি বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখযুহু সিনাতু ওয়ালা নাওম تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير এ বান্দা সব ক্ষমতা আমার হাতের মুঠের মধ্যে সারা দুনিয়া আমার হাতের মুঠের মধ্যে বাটপারে সেটারে যেখানে যা করবি আমার রাডারে ধরা পড়বে কথা কর না কেন জোরে কর কার গাপে গাছের পেপে আপনি কোন অন্ধকার রাতে সিরে নিয়ে খাইছেন তিন বন্ধু মিলা কেউ দেখে নাই এই মালিক দেখছে কথা কন না কে মালিক দেখে না দেখে দেখে আল্লাহ আকবার সরে বলেন তো মাহমুদ গাজনবীর নাম শুনছে কথায় কথায় সাথে বলে ফেলে মাহমুদ গাজনবী আল্লাহ আকবার টর্চ লাইট লইয়া ঘুরতাছে মহল্লায় মহল্লায় ঘুরতাছে হঠাৎ করে দেয় রাস্তার ভিতরে কুত্তা পাগল কিচ্ছু নাই হঠাৎ করে দেখে এক সিপার মধ্যে করে দুইটা তিনটা কুত্তা আর দুইটা পাগল আল্লাহর কথা বই পাহাড়টা পাড়ি দিয়া আরেকটা পাহাড়ের সামনে যখন গেছে জালালা জালালা সেই তোরাবুরা পাহাড় আফগানিস্তানের সবচেয়ে ঐতিহ্যবাহী পাহাড় যেই পাহাড়টাই ছিল সংসদ যেরকম মারহাবা যেই পাহাড়টাকে ধ্বংস করার জন্য রাশিয়া কন আমেরিকা কন লন্ডন বলেন আমেরিকান সৈন্যরা আট বছর যুদ্ধ করছে এই রাশিয়ান সৈন্য ১৩ বছর যুদ্ধ করছে আফগানিস্তানের এই জালালাবাদের তোরাবুরা পাহাড়টা ধ্বংস করতে পারে নাই এবং মোল্লা ওমর এই পাহাড়ের ঘাটির থেকেই আফগানিস্তানে বাদশাহ হয়েছে এটা আল্লাহ কুদরতি পাহাড় জোর করেন মারহাবা তো মাহমুদ গাজনবী দেহে ওই পাহাড়ের চিপার মধ্যে তিনটা ডাকাত বইয়াবে পরামর্শ করতেছে তাই মাহমুদ গাজনবী আসতে যে কয় ভাই তোমরা কি লেগাইছো কয় তুই কি লেগাইছো মাহমুদ গাজনবীর দেখলে শয়তান ওই রাস্তা দিয়ে যায় না এত বড় বজরগ ছিল কয় তুই কি লেগাইছো কয় আমি আইছি ঘুরতাছি যদি আমাকে তোমার মতো সাথী সঙ্গী পাই তোমরা কি কাম করো আমরা ডাকাতি করি মারহাবা বলো ডাকাতি করো মানে কয় হ্যাঁ তোমরা সো কহ তুই কি লেগেছো কয় ধরো আজকে তোমাকে লগে আমি কাম যখন পাই না তোমাকে লগে শুরু করি কয় তোর কাছে কি বিদ্যা আছে তাই কয় কোনটা কোদাল আছে কয় না তো কি আছে কয় তোমার কাছে কি যোগ্যতা আছে এখন দিলটা নরম করবেন ডাকাতের লিডার কয় আমার একটা যোগ্যতা আছে কি যদি আমরা ধরা খেয়ে যাই আমি দাঁড়িতে আমি যদি ধরা খেয়ে যাই আমার একটা সিস্টেম আছে ধরা খাওয়ার কোনো সিস্টেম নাই যদিও খেয়ে যাই আমি বাদশার আছে পাও ধরে টাকা পয়সা দিয়ে সোটানের সিস্টেম আমি করে নেই কয় তাই নাকি তোমার যোগ্যতা অনেক বড় তো তোমার কি আছে আমার পিতার একটা যোগ্যতা আছে বাড়ির সামনে যাইয়া মাটি ধরে নাকের কাছে নিলে আমি বলে দিতে পারি স্বর্ণ কোন জায়গা আছে টাকার বস্তা কোন জায়গা আছে মাহমুদ গাজনবী ওরে বাবা তুই তো আরো বড় করারে ভাই মাটি শুনছে কই দিবি খুম শুনতেছি কয়টা আছে তুই তো এক নাম্বার কয় ভাই তোমার তিন নাম্বার তোমার ডাক কি আছে কয় আমার ভিতর একটা আছে কি যদি আমরা কোনো বাড়ি যাই আর কুত্তা তো প্রত্যেক বাড়িতে সামনে আছে
কুত্তা যদি গেউ গেউ করে আমি কুত্তার একটা মন্ত্র দেই কুত্তা বন্ধ হয়ে যায় কুত্তা কি কয় আমি কুত্তার ভাষা বুঝি কুত্তারে কয় উচিং কিম পাকা চি 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 বন্ধ হয়ে যায় কুত্তা ওসাই না ভাষা কয় আমি ওসাই না ভাষা কই কুত্তা আমার ভাষা বুঝা ও আর ডাকে না নিরিবিলি ডাকাতি করি এ তোমার কি আছে তাই কবে তুই জামাগলকে যাবে কোন যোগ্যতা কয় আমার কাছে একটা জিনিস আছে তোমরা যদি আগে কও তাহলে ডাকাতি কোন বাড়ি করবে আজকে কয় তোমার কি যোগ্যতা আছে তাই কয় কয় যোগ্যতা আমার একটা আছে যদি ধরা খায় যাও মাহমুদ গাজদবি যদি তোমাদের ফাঁসির রায় দিয়ে দেয় আমি তোমাদের সারাই নিয়ে আসতে পারব আমি আর রাজি করব না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই মুনাজাত করেন আল্লাহু আকবার দেখুন রাজি এইবার আওয়াজে কইব তো ইনশাআল্লাহ কয় আমার যোগ্যতা আছে মিয়া হেডা লই সবচেয়ে বড় যোগ্যতা মাহমুদ গাজনবীর সাথে আমার এমন সম্পর্ক আমি বলার সাথে তোমাকে ফাঁসির রায় হলো ছুড়ে লিও আমি তা ভাই তুই তো মরলি যা তাহলে ভাগ করবা কেমনে মাল কয় মাল ভাগ করব সমান সমান তাহলে তুমি যদি মাহমুদ গাজনবীর ফাঁসির রায় দিলেও ছুটে নিয়ে আসতে পারো আর কারো বাড়ি যাবো না মাহমুদ গাজদবির বাড়ি চুরি করবো তুমি নাকি চলো যাই জহরি মাহমুদ গাজদবির বাড়ির সামনে গেছে মাহমুদ গাজদবির গাছতলায় খাড়াই কয় আমার ডিউটিতে অন্যায় তোমাকে ডিউটি শুরু আমি তো আরো ফাঁসির রায় হলে সারাই আনবো তোরা খুন্তা কোদাল দিয়ে কোবা কোবা সমস্যা কোবা শামসুরে কইছে তুই কি তুই কোবা ও কোবাইতেছে মাটি হাটা হাতে নিয়ে কয় টাকাটা তো দেখতেছি মাহমুদ গাজনবীর বালিশে নিয়েছে স্বর্ণের মাহমুদ গাজনবীর স্বর্ণে অলংকার তার বোর তার সওয়াল মেয়ের দেখতেছি আলমারির মধ্যে এর ভিতরে মাহমুদ গাজনবীর বড় ওলা কুত্তা ছিল মাহমুদ গাজনবী কয় বড় কুত্তার আওয়াজ বন্ধ কর ধরা খাই যাবি তো দাম করে ফু দিছে বন্ধ হয়ে গেছে মাহমুদ গাজনবী কয় ওরে করা রে বাবা কি মন্ত্র শিখছো রে তোরা ঢোক ঢোক এখানে মাহমুদ গাজনবী সহ চাইরজন ঢুকছে এখন ওই যেটা কয় স্বর্ণ মাহমুদ গাজনবীর কয় তুই বস্তা ধর তুই কোনো কাম করছ না বেটা ধর তোর ডিউটি কবে না কবে ধরা খাইলে সে তোর ডিউটি ধর ধর তুই বলবি মাহমুদ গাজনবী মনে মনে কে ওরে মওলা আমার স্বর্ণ গহনের টাকা পয়সার বস্তা আমারই দিব দে আমার মাথা চুরি করে মাহমুদ গাজনবীর বাড়ি মাহমুদ গাজনবীর সাথে আছে না নাই জোরে কর আছে বুঝা লই আর এটা যা আমি ঐতিহাসিক কথা তা নয় এটা তাফসীরের কিতাবে স্থান পেয়েছে আল্লাহর কুতুব ইমাম থানবী রাহমাতুল্লাহ তাফসীরে বায়ানুল কুরআনের ভিতরে মেতাল মুফাসসাল্লাহ লিখতে যায় আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম সব এই আয়াতের তাফসীর লিখতে যায় আল্লাহর রাসূল আল্লাহর কুতুবে ঘটনা লিখছে হে যখন কয় এ তো বেটা ধরছি পাগলা বেটা তুই কবে তোর ডিউটি শুরু হইবে ধরা খাওয়ার পরে ধর বস্তা মাথায় দিয়া বেটা কুজ হয়ে গেছে গে মাহমুদ গাছ দেবে উরে বাইরে তোর পাও ধরছি আমার মাথার তার নে হট বাজন রে হাইট টাকা গন্তব্যস্থানে গেছে কয় আজকে ভাগ করবা কয় না এত টাকা পয়সা ভাগ করতে গেলে ধরা খাই যাও পুলিশ আছে সিপাহী সিপাহীর মধ্যে কালকে রাত্রে আইয়া ধরা ই কর মনে ভাগ কর মনে এখানে থাও ডাকাতের লিডারের বাসায় তুইয়া সবাই ঘুমাইতেছে মাহমুদ গাজনবী চলে আসছে দপ্তরে মাহমুদ গাজনবী ডিজিয়া পাই গোয়েন্দা বিভাগ পাঠায় দিছে অমুক জায়গায় অমুক লিডারের বাড়ি এই কয় বস্তার টাকা পয়সা আছে লইয়ায় পুলিশ যায় তিনুডারে ধরিয়া মেসা কুত্তার মতো বাইন্দা সব লই আসছে রিমান্ডে দিয়া যখন বাবা মাত্র এক সপ্তাহের ভিতরে বিচার কাজ জোগাড় করিয়া ফাঁসির রায় দিয়ে দিছে
এখন ডাকাতের লিডার কই কন্ডম সেলে তিনটা এক জায়গায় রাখছে কই এই বেনা এখন তো ওই সোনার ডিউটি ছিল কো উনা কইছিল পাশে রাই দিলে সারাই লই দিব এ হালাই গেছে কই নামকে হাকি দিল কই বেনা এ সোরে নিয়ে সোরে ধর্ম ও পলাই গেছে আগি বেনা ও যে কই গেছে ও একা খাইতে চাইছিল কারে আরে কি বন্ধু লইলাম রে ওর কামের মধ্যে পাইতাছি না তাকানে দিকে বজন যে আমার মাওলাই বলে যখন আলাই সাল্লাহু বি আহকামিল হাকিমিন সেয়ারে বসিয়া যখন বাবা শুরু হয়ে গেল বিচারে কার্য ইন দি মিন টাইমে সূরা তিনদারে ডাইকে লইয়াছে তোদের মনের মধ্যে কোনো আশা আসেনি জজ সাহেবের সামনে দাঁড়ায় বলে জজ সাহেব জিজ্ঞেস করে তুই এলেম কোথায় পাইলি কুত্তার আওয়াজ কি দিয়ে বন্ধ করতি কুত্তায় কি কইছিল যে তুই বন্ধ করে দিলি কুত্তার আওয়াজ বন্ধ করে দিলি বলে আমি যখন মাটি ভিক্ষা মারি কুত্তা আওয়াজ দিয়ে বলতেছিল তোরা যারে চুরি করতে আইছো ওর মালিক দিত গো সাথে আমি কুত্তার আওয়াজ বিশ্বাস করি নাই হেই মালিক আমাকে শুনবে কুত্তায় বারবার বলতেছে তোকে পিছনে দি মাহমুদ গাছ দিবে এই বাড়ির মালিক তারপরে কুত্তারে ডিলা পইরা দিলাম বন্ধ হয়ে গেল মাহমুদ গাছ দিবে আমাকে পিছনে জানতাম না একটু পরে বলে এই মামলার বাদী কো মামলার বাদী দেহে আর কেউ না ওই চতুর্থ নম্বর সূরা মাহমুদ গাছ দিবে ডাকাতির লিডার কে দোষ সিনসো হইছে হে আলে হে তুই তো আমাকে সাথে ছিল সাত দশ সাত এই বদমাইশ তো আমাকে লগে আসিল ইমাম তানবীর রহমাতুল্লাহ লেখেন আমার দিকে তাকান হাসবেন না খালি কানবেন না হবে স্যার স্যার ও সাইন নাম্বার আসামি ও আমাকে লগে আসল কুত্তায় সুদ্ধ কয়ে দিছে যে মাহমুদ গাজমি তোর মালিক লগে আমি বিশ্বাসটা করে ওর আওয়াজ বন্ধ করে দিছিলাম মাহমুদ গাজনবী কয় আমি তোকে লগে ছিলাম না কহ হে তুই সুরা তুই বিপদে যদি বলে সারাবি জর সাহেব কয় স্যার এ স্যার কয় দিও স্যার এদের বিচার কি হতে পারে এখন কানবেন আল্লাহর নবী মাহমুদ গাজনবী বলে এ সুরারা যখন গুনাহ করস আমি মাহমুদ গাজনবীর বাড়িটা চুরি করলে আমি তোদের সাথে যখন কোনো বাড়ি চুরি করতে যাস আমার মাওলাও কিন্তু তোদের সাথে থাকে যখন কোনো বাড়ি ডাকাতি করতে যাস গুনাহ করতে যাস আমার মাওলা থাকে গো দুইজন ফেরেশতা কান্দে বসে কয় পাপটা করিস না আমার মাওলা কিন্তু দেখতাছে গো ফেরেশতার কথা না শুনিয়া গুনার কাজটা করি কিয়ামতের মাঠে আমার আল্লাহ যদি বিচার করে বাসার কোনো কায়দা নেই বাজান আমি আপনাদের দুটা পাও ধরে বলে দেবে মাহমুদ গাজনবী যেরকম চোরেদের সাথে চব্বিশ ঘন্টা থাকে গুনাগার যখন গুনা করে কোন মহিলা বেপর্দায় চলে তখন কিন্তু আমার মাওলা ওই মহিলার সাথেও থাকে তোমার সাথেও থাকে এখন আমার মাওলার ডাক দিয়া বলবা মালিক রে তুমি মাফ না করলে কার কাছে যাব মালিক জীবনে গুনাহ করছি তুমি আমার সাথে ছিলে মাফ করে দিও জোর করে আমিন আর জোর করে আমিন আর জোর করে আমিন আমার মাওলা আছে না নাই জোরে কর এবার আমার দিকে তাকাবেন আর কানবেন আজিন্দা দুল্লাহ মহাজরে মক্কি বলে এ বাবা চেয়ারম্যান রে তুই জোরে তোরে যখন জিজ্ঞেস করছি মত পিও মেরে সামনে না পিও
এই গুনাহটা করতে তোর কাছে বেশি মজা লাগে কারণ এই মদ খাওয়া হারাম জিনা করাও হারাম নামাজ ছেড়ে দেওয়াও হারাম আমি যখন দেখলাম এই কাজটা তোর কাছে মজা লাগে আমি হাজী ইমদাদুল্লাহ মহাদের মক্কির murid হইয়া তুই মদ খাইলে মানুষে আমারে কি বলবে পীর মনে হয় এরকম ডুপ্লিকেট এই জন্য murid হওয়ার পর মদ খায় ঘুষ খায় সুদ খায় অতএব বাবা তোরে আমি বিদায় করে দিয়া আমি আমার মাওলার জায়নামাজে বসিয়া সেজদায় পড়ে বলছি মানি তুমি এই মত করে তুমি ওলি বানায় দাও কারণ তোরে একটা মুরিদের জন্য আমার হাজার মুরিদের বদনাম হয়ে যাবে আজ ইমদাদুল্লাহ মহাজের মক্কির হাতে বায়াত হয়ে তারপরে কেমনে মত বিশ্বাস কর তুই যেদিন থেকে গেছো রাজপন তুমি এক ঘট পানিও খাই নাই তুই গতকালকে গেছো আমি গতকালকের থেকে রোজা রাখি আমি এমন মাওলার সেজদায় বসে কান দিয়ে বলি মালিক দিনের বেলা রোজা রাইখে দোয়া করলে তুমি খুশি ওরে যত স্বপ্ন তো হেদায়েত না দিবে আমি রোজা রাখতেই থাকব আমি রাতেই থাকব আমি রাতেই থাকব যদি আমারে পরে তুমি একদিনের জন্য খুশি হও তোমার নবীরে বলে দাও হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কির সামনে যেন মদ খাইতে না পারে বাবা এই জন্যই মদের গ্লাসে আমার পাইসর মদের বোতলে আমার পাইসর গো আসলে ওইটা আমি ছিলাম না ওইটা ছিল আমার মাওলার কুদরা আল্লাহ এখন আছে না নাই বজন এখন সিল্লাবার কানবা মুসা পয়গম্বরের কাছে আমি যেমনি ওয়াজ করতেছি মুসা পয়গম্বর ওয়াজ করতেছে বাবা ইন দি মিন টাইমে মুসা পয়গম্বরের কাছে ওই চলে আসলো এ মুসা এমন একটা বদমাশ তোমার মজমার মধ্যে বসা এই লোকটা আগেও মদ খাইতো তোমার কাছে মুরিদ হওয়ার পর মদ খায় ও যদি সত্যিকারে গুনাহ ছাড়িয়া না দেয় ওর জন্য আজকে তোমার দোয়া কবুল হইব না আল্লাহর পয়গম্বর মুসা বারবার বলতেছে ওই যুবকটাকে গো যেই যুবকটার সবে মাত্র গুনাহ করে আমার মজমায় আসছো যদি তুই না উঠোস এই 4000 মানুষের দোয়া কবুল হবে না আমি মুসা তোর হাতে পাও ধরে বলছি তুই মজমা থেকে চলিয়া যা তুই চলে যা ওঠ ওঠ এ আব্দুল্লাহ ঘুম 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 এখন ওর নাম তো আসলে আব্দুল্লাহ যখন মারহাবা যখন কইছে আব্দুল্লাহ ওটা আব্দুল্লাহ মানে তো আল্লাহর বান্দা ওঠ মুসা আলাইহিস সালাম তো সবাইরে ঘরে কইছে আব্দুল্লাহ ওঠ কিন্তু ওই আব্দুল্লাহ বুঝা লাইছে যে আমার ওহি মুসার কাছে আইয়া পড়ছে আমি তো গুনাহ করে আইছি আস্তে কর আওয়াজ করে বন্ধু ভাই ইশারা কাজ করো ডিস্টার্ব করো না কষ্ট হইতাছে আর মাত্র 5 মিনিট হ তোরা পর্দা করতেছ আমি কি থাকবো আরে ডিস্টার্ব রে দোয়া ওসাই মাহ ওসাই এই কম জায়গার ভিতরে আমাকে মতো লোক আনবেন না কথা বল না কেন হাজার হাজার মানুষ দাঁড়াই রয়েছে এই নিয়ে কষ্ট দিতেছেন কেন বড় মাঠ থাকলে আনবেন না আনলে আনবেন না আপনি বক্তা আনছেন ছোট মাঠও ছোট না এই নিয়ত করে করছেন কি করবেন আপনার মাঠ নাই তাও তো ঠিক আরে ভাই আমি আমার বড় করে ইউটিউবে ইউটিউবে তো কত বক্তা আছে যেগুলো এলেম কালাম কিচ্ছু নাই হ্যাঁ গো তো আছে এজন্য বড় হয়ে যায় আল্লাহ কবুল করুক জোর কেন আমি বাংলাদেশে এমন বক্তাও আছে মোজারে বানানোর কায়দা কি তাও জানে না কথা কন না কেন আরে আমর কেমনে বানায় কোন সিগার কি ওইটাই তো জানে না যে আমর বানাইতে কয়টা কাল লাগে এটাও তো জানে না এই জন্য কি বড় হয়ে গেছে আমার বক্তারা না আল্লাহ যেমনে রাখছে ভালোই রাখছে আলহামদুলিল্লাহ তবে আমি দেখছি আমার সাথে গুনাগার হয়নি কেউ নাই আমি চোখ বুঝে দেখতেছি যে আমার সাথে সবচেয়েতে গুনাগার আমি কারণ আমি তো আমার নিজের ব্যাপারে জানি আমি যে গুনাহ করি যদি আপনি জানতেন ও আসতো শুনে দূরের কথা আইক্যালা বাস নিয়ে খারাই থাকতেন আগলা বিরিজ কইতেন ওটার সাথে আমার পোলা বালা আমার পোলা যদিও গাঞ্জা খায় ওটা তো ওটা বালা আমি জানি আমার গুনার কথা যদি আপনি জানতেন জানেন না তাই কান দেন হাসেন তাহাদি আনেন আপনি আমার গুনার কথা জানেন না অনেক গুনাহ করি আপনি জানেন না আমার মতো খারাপ হেনে কেউ নাই আল্লাহ আমাদের হেফাজত করেন যারা আমিন অনেক চাষা মনে মনে করবে খারাপ হয়েছে তুমি আইসুকে এইটা কথা কইলে আবার আপনি বেইমান হয়ে যাবেন
আল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ দেখছেন আপনার বান্দারা মাফ চাইছে আপনি মাফ করে দেন আমিন